নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ময়নাগুড়ি আঞ্চলিক শাখার মাধ্যমিক শিক্ষার্থীদের সহায়তা শিবির। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী হাই স্কুলে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ময়নাগুড়ি আঞ্চলিক শাখায় মাধ্যমিক ছাত্রছাত্রীদের সহায়তা শিবির করা হয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তার শিবিরে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী হাই স্কুলে অনুষ্ঠিত হয়। এছাড়াও আরও দুটি স্কুল উপস্থিত ছিলেন, আমগুড়ি রামমোহন হাই স্কুল, হরেন্দ্রনাথ হাই স্কুল। এই সহায়তায় 250 জন মাধ্যমিক ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের শিক্ষা বিষয়ের ওপর সহায়তা শিবিরের আয়োজন করেছে ময়নাগুড়ি নিখিল বঙ্গ শিক্ষক সমিতির আঞ্চলিক শাখার সভাপতি কানাইলাল গোপ উপস্থিত ছিলেন। গত বছরও এই সহায়তা শিবির ভবানী হাই স্কুলে হয়েছে, অন্যান্য স্কুলে এই আক্ষেপ করছেন ময়নাগুড়ি আঞ্চলিক শাখার সভাপতি। পানবাড়ি ভবানী হাই স্কুলের প্রধান শিক্ষক এই শিবিরটি তার স্কুলে করতে দেওয়ার জন্য আন্তরিকতাও জ্ঞাপন করেছেন, যাতে করে মাধ্যমিকের পরীক্ষার্থীরা 2024 পরীক্ষায় ভালো ফল করতে পারে। এর জন্য বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা এই শিবিরের আয়োজন করে থাকেন। 7ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত এই সহায়তা শিবিরটি চলবে, যাতে আগামী দিনে মাধ্যমিক ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে, কীভাবে পরীক্ষার খাতায় লিখলে ভালো নম্বর পাওয়া যায় এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ সহায়তা দেওয়া হয়। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে 3টি জোনে প্রশিক্ষণ শিবির দেওয়া হয়েছে। ওদলাবাড়ি, ময়নাগুড়ি ও ধূপগুড়িতে চলছে এই সহায়তা শিবির, এমনটাই জানিয়েছেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সভাপতি কানাইলাল গোপ মহাশয়। ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট, আমাদের টিভি। আজকে এখানে কী করতেছেন বা কোথায় করতেছেন? এটা হচ্ছে আমাদের এবিটি এর তরফ থেকে ময়নাগুড়ি আঞ্চলিক শাখার উদ্যোগে এই ছাত্র সহায়তা শিবির হচ্ছে। এটা আমরা গতবারও এই স্কুলে করেছিলাম আর কি, আমাদের এই পানবাড়ি ভবানী হাই স্কুলের। আজকে আমাদের এই সহায়তা শিবিরটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের, বিশেষ করে হচ্ছে এটা আমরা ময়নাগুড়ি শহরে কোনো বিদ্যালয়ে আমাদের দেওয়া হয় না। হ্যাঁ, এই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক দীনেশচন্দ্র সিং মহাশয় আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন আর কি, তাকে আমরা, তিনি আমাদের এটা করার জন্য অনুমতি দেয় এবং গতকালও আমরা তার কথা বলেছি। এই প্রধান শিক্ষক মহাশয় আমাদের ছাত্রছাত্রীদের এই সহায়তা শিবিরে উপস্থিত থাকার জন্য আবেদন করেছিলেন, যার ফলে এবার প্রায় 250 জন ছাত্রছাত্রী এই সহায়তা শিবিরে এসেছে। এটা হচ্ছে এবিটি এর তরফ থেকে বিভিন্ন বিষয়ে যে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা আছে তারা এই একে প্রত্যেকটা বিষয়ে 30-40 মিনিট করে প্রাথমিক যে ধারণা বিষয়ভিত্তিক তা সম্পর্কে তারা হচ্ছে এটা কোচিং করেন আর কি। তাছাড়া কীভাবে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার লেখার টেকনিকগুলো কীভাবে হবে, তাছাড়া কী কী বিষয়ের উপরে কোন কোনভাবে প্রশ্ন, কীভাবে নিজেকে তৈরি করতে হবে, খাতাপত্র কীভাবে তৈরি করতে হবে, এবং আগামী 2024 যেগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি থাকে সেগুলো সম্পর্কে শিক্ষক শিক্ষিকারা হচ্ছে আমার তাদের সহায়তা করে। এই সহায়তা শিবির নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ সারা পশ্চিমবাংলায় হচ্ছে চলছে, আমাদের জলপাইগুড়ি জেলারও তাই 7 থেকে 15 এই 14ই জানুয়ারি পর্যন্ত এই সহায়তা শিবির হবে। তা আজকেও আমাদের এই 3টা জোনে হচ্ছে, একটা হচ্ছে ওদলাবাড়ি, তারপরে ময়নাগুড়ি, আর হচ্ছে ধূপগুড়ি। এতে দেখা যাচ্ছে কারণ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই পরীক্ষাটা হচ্ছে মানে শিক্ষার হচ্ছে প্রাথমিক ধাপ এটা, এবং ছাত্রছাত্রীদের এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে জীবনের ভিতকে গঠন করে দেয় আর কি। মাধ্যমিক পরীক্ষার যদি ফলাফল, রেজাল্ট যদি ঠিকমতো আশানুরূপ না হয় তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে অন্ধকারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের দীর্ঘদিন থেকে এই এবিটি এর তরফ থেকে এটার এর উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা। এতে ছাত্রছাত্রীরা আগামী 24-এর যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি তাদের কীভাবে লিখতে হবে, খাতাপত্র কীভাবে তৈরি করতে হবে, কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে গেলে কীভাবে সেটা সংশোধন করা যায় সেই সম্পর্কে তারা হচ্ছে এই পাঠদান করে থাকে, এবং এটাতে অনেক উপকারিতা আছে। ছাত্রছাত্রীরা নিজেদেরকে ভালো মতো হচ্ছে তৈরি করতে পারে। তাছাড়া এর মাধ্যমে যেমন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন এর আগেও আমি বললাম যে এটা হচ্ছে জীবনের প্রথম পরীক্ষা, অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা এই এই পাঠদান শিবিরে, ছাত্র সহায়তা শিবিরে যদি অংশগ্রহণ করে তাহলে তারা অনেকটাই হচ্ছে এর দ্বারা উপকৃত হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে কানাইলাল গোপ
আমি ময়নাগুড়ি এবিটি এর হচ্ছে সভাপতি। এই শিফটে কি প্রতি বছর করা হয়? হ্যাঁ, প্রতি বছরই করা হয়। আজকে এখানে কয়টা স্কুল রয়েছে? আজকে এখানে তিনটা স্কুলের ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছে। কোনগুলো? পানবাড়ি রামমোহন হাই স্কুল, চ্যাংমারি হরেন্দ্রনাথ হাই স্কুল, আর হচ্ছে ভবানী পানবাড়ি হাই স্কুল। কতজন ছাত্র এখানে উপস্থিত আছে? এখানে 250 জন আজকে হচ্ছে উপস্থিত হয়েছে। কারণ 250 জনকে তো আর একটা রুমের মধ্যে করা যায় না, দুইটা রুমের মধ্যে দুইটা শ্রেণীকক্ষে ভাগ করে এই পাঠদান করা হচ্ছে। ধন্যবাদ।